লন্ডনে এক চতুর্থাংশ বাসিন্দা দারিদ্রতার মধ্যে বসবাস করছে অর্থাৎ দেশটিতে পঁচিশ শতাংশ মানুষ গরিব আর এমন তথ্য দিয়েছে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশন দাতব্য সংস্থাটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সময়ে বিভিন্ন ডেটা সংগ্রহ করে তাদের এই বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে এতে দেখা গেছে লন্ডন ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ দারিদ্র্য শহর যেখানে সর্বোচ্চ মানুষ দারিদ্রতার মধ্যে বসবাস করছে যেখানে প্রায় তেইশ লাখ মানুষ খাদ্য এবং প্রসাধন সামগ্রীর মতো মৌলিক জিনিস ছাড়াই দিন কাটায় গবেষকরা বলছে ডেটা সংগ্রহের পর থেকে পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই আঠারো একুশ সময়ের জন্য ইংল্যান্ড জুড়ে দারিদ্রতার মধ্যে বসবাসকারীদের গড় হার হল বাইশ শতাংশ লন্ডনে এটির রেট পঁচিশ শতাংশ যা ইংল্যান্ডের উত্তর পূর্বের পরে দ্বিতীয় সর্বোচ্চ দাতব্য সংস্থাটি আরও জানিয়েছে লন্ডনে অনেক মানুষই অত্যাবশ্যকীয় জিনিস ছাড়াই দিন যাপন করছে দিতে পারছে না বাড়ি গরম রাখার জন্য অর্থ নেই প্রতিবেদনের আগের আগের ফাউন্ডেশন জানিয়েছিল যে উচ্চ হাউজিং বিলের কারণে লন্ডনে দুই দশক ধরে ক্রমাগত সর্বোচ্চ দরিদ্রের হার ছিল এছাড়া দুই হাজার আঠারো একুশ এই সময় শ্রমজীবী মানুষের সংখ্যা দুই শতাংশ কমেছে অনেকে যুক্তরাজ্যের অন্য এলাকায় বসবাসকারীদের তুলনায় অনেক বেশি ভাড়ার সম্মুখীন হচ্ছেন লন্ডনের লন্ডনের চল্লিশ শতাংশ মানুষ অন্যান্য অঞ্চলের চাইতে দ্বিগুণ বেশি বাসা ভাড়া দিচ্ছে দু হাজার বিশ একুশ সালের ডেটা অনুযায়ী প্রতি ছয় জনের মধ্যে একজন কর্মজীবী মানুষ দরিদ্র রাজধানীতে ১৯ শতাংশ শ্বেতাঙ্গ এবং ৩৫ শতাংশ জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ দরিদ্র বাংলাদেশে বংশভূত মানুষের মধ্যে ব্রিটেনে বাংলাদেশি বংশভূত মানুষের মধ্যে চুয়ান্ন শতাংশ গরিব পাকিস্তানিদের মধ্যে ছেচল্লিশ শতাংশ কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ এবং এথনিক কমিউনিটির মানুষদের এই দারিদ্রতার হারের কারণে তারা আসলে ছোট বাসায় গাদাগাদি করে জীবনযাপন করছে বেনিফিট সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা বেশি নিচ্ছে আর এই কারণে যে সমস্যাটা এটি দিন দিন প্রকট হচ্ছে দেশটিতে কর্মজীবী মানুষের সংখ্যা কমছে বলেও এই গবেষণায় উঠে এসেছে এ ছিল আমার কাছে ব্রিটেনের সম্প্রতি দারিদ্রতা নিয়ে লন্ডন ভিত্তিক যে গবেষণা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি